নির্বাচন নিয়ে বিএনপির নীতি রাষ্ট্রঘাতী নীতি, জনগণের রায় যেটাই হোক তা শেখ হাসিনার মেনে নেওয়ার সাহস আছে, কিন্তু তারা কেন ঘোমটা পরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আসেন? বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা চার লেন প্রকল্পের অগ্রগতি দেখতে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। 369 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ দেখতে এসে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির রাজনীতি লুটপাটের, তারা জনগণের রাজনীতি করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, পালিয়ে যাওয়ার অভ্যেস আওয়ামী লীগের নেই, এই অভ্যেস বিএনপির, যার নেতৃত্বে এখন বিএনপি চলছে তিনি পলাতক বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে বিএনপি নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। ব্যালটের মাধ্যমে জনগণ নেতৃত্ব নির্বাচন করবে, জনগণের রায় যেটাই হোক সেটা মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনা আছে।